মৌলিক নাগরিক সেবা বঞ্চিত দেশের 22 লাখেরও বেশি বস্তি বাসিন্দা। ঘনবসতির ঘরগুলোতে নেই পর্যাপ্ত আলো বাতাস, টয়লেট, গোসল, এমনকি রান্নার জন্য দিতে হয় লম্বা লাইন, নেই বর্জ্য ব্যবস্থাপনাও। দারিদ্র নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, সামগ্রিক পরিকল্পনার এখনকার জীবনমান উন্নয়ন সম্ভব নয়, দরকার বস্তি কেন্দ্রিক কৌশলপত্র। বস্তি জীবন জীবিকা নিয়ে আরিফুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন উদয় রুদ্র। জন্ম খুঁত, তাই সমবয়সীদের পুরো দল থেকেই বিচ্ছিন্ন। বস্তিবাসীরাও যেন তাই, অভিজাত শহরের ঝলমলে আলো চোখের সামনেই কিন্তু ছোঁয়ার বাইরে। গ্যাসের সংযোগ বেশিরভাগই অবৈধ, তাই বাড়তি চুলার সুযোগ নেই, অথচ ঘর সৃষ্টি। কোন ঘরে রান্না কখন হবে সে যুদ্ধ প্রতিদিন। যে রান্নার পরে বলে রাখা হারা যায় চুলাটা, অন্য জনকে দেওয়ার হয় না, সময় লাগে, লাগলে কি করে যাবো ঢাকা শহর সবাই বাড়াইতে পারি। 40 পরিবারে গড়ে চারজন ধরলে 160 জনের গোসল, বাসন ধোয়া, কাপড় কাচা সব কিছু চলে এক টিউবওয়েলেই। টয়লেটের সংখ্যা কিছুটা বেশি, তাও মাথা পিছু হিসেবে এক একটি টয়লেট ব্যবহার করেন অন্তত 50 জন। গোসলখানায়ও সিরিয়াল থাকে, একজন গোসল করলে আরেকজনে অপেক্ষা করে। উপরে মনে হয় 4,000 টাকা, 3,500 টাকা করে রুম বার হয়, 7,000 টাকা করে হয়, 6,000 টাকা হয়, তো আমরা তো এই সমর্থ নাই যে আমরা উপরে রুম ভাড়া দেবো। এখানে সন্তানের লেখাপড়া চলে এনজিওর ভরসায়, স্কুল উঠে গেলে শিক্ষা জীবনও শেষ, সাথে বাড়তি পরিবারের আয় বাড়ানোর চাপ। চিকিৎসায় হাসপাতাল ডাক্তার নয়, বড় আশ্রয় স্থানীয় ফার্মেসির হাতুড়ি ওষুধ। আমরা যদি মনে করি যে এই বস্তি কোনো শিশু লেখাপড়াহীন থাকবে না, অথবা ওই বস্তিতে যারাই বসবাস করছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যারাই বসবাস করছে, তারা কেউ চিকিৎসাবিহীনভাবে থাকবে না বা মারা যাবে না আর কি, তাহলে আমাদের কি করতে হবে? টার্গেটেড ওয়েতে আমাদের সোশ্যাল সেফটিনেট প্রোগ্রামের মধ্যে বস্তিবাসীদের অন্তর্ভুক্ত করা এবং সুনির্দিষ্টভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, এই তিনটে বিষয়ে আমাদের নিশ্চয়তা বিধান করতে হবে। নগর দারিদ্র নিরসনে পরিকল্পনা আছে সরকারের, তবুও দিনভর কর্মক্লান্ত মানুষগুলোর স্বস্তির আশ্রয় হয়ে উঠতে পারেনি বস্তির ঘরগুলো। অর্থনীতির মূল স্রোতে থাকা মানুষগুলোর শোভন জীবনযাপনের দায়িত্ব অনেকাংশে নির্ভর করে এই বস্তির লোকেদের উপর, কিন্তু তারপরও তারা ঠিক এতদিনেও নাগরিক হয়ে উঠতে পারেননি, কেননা তারা যেখানে থাকেন সেখানে জীবনযাপনের মৌলিক কোনো সুবিধাই নেই, বরং তাদের দিন কাটে বছর বছর উচ্ছেদ অভিযান কিংবা আগুন লাগার আতঙ্কের মধ্য দিয়ে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।